হ্যাঁ, এগুলি দেখতে হবে। আমি মনে হয় ক্লাস টেস্ট এর মধ্যে ইয়াগুলা দিছিলাম, অনুরূপ গুলা দিছিলাম, অনুরূপ গুলা দিছি। সেক্ষেত্রে এই অনুরূপ গুলা দুইটা অনুরূপে কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষার সময় আসবে। আর এগুলো আসলে তোমার বাংলায় না, এগুলো ইংলিশে দিতে হবে, কিন্তু বানানটার জন্য ভালো করে দিতে নেবে অনুরূপে। হ্যাঁ, আর কাছে থিঙ্কিং কাকে বলে ও তো জানেন, ডিজাইনিং যে কাপড় এক্সচেঞ্জ দিচ্ছে, রং প্রতিফলিত করাকে থিঙ্কিং বলে। মানে কাপড়ের মধ্যে ডিজাইনটা স্ট্যান্ড দিতে চায়, মানে এটা হচ্ছে কি প্রিন্টিং একটা শার্ট, দেখুন না দেখা যায়, হ্যাঁ, দেখা যায়। এটা হচ্ছে প্রিন্টিং শার্ট, যাতে স্ট্যান্ড বিশেষ রংটাকে সেই ডিজাইনটার ফুটিয়ে তুলছে কাপড়টার মধ্যে, এটা হচ্ছে প্রিন্টিং। আচ্ছা, যেটা ডাইং এর ক্ষেত্রে হয় কি, কাপড়ের উভয় পাশে রং করা হয়, কিন্তু আর ইয়াটা হচ্ছে প্রিন্টিংটার ক্ষেত্রে হচ্ছে স্থান বিশেষ, কাপড়ের মধ্যে স্থান বিশেষ, যেখানে ডিজাইনটা ফুটিয়ে তুলবে শুধুমাত্র ওই স্থানে আর কি প্রিন্টিংটা করা হয়। হ্যাঁ, দেখেন এটা যেরকম, এটা হচ্ছে ডাইং করা গেঞ্জি টি শার্টটা, এরকম না। হ্যাঁ, আর রয়েছে কি প্রিন্টিং শার্ট। ঠিক আছে, এখানে দেখেন প্রথম অধ্যায় যেটা আছে আমাদের অতি সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন আছে, প্রিন্টিং কাকে বলে, আরেকটা আছে যেটা হচ্ছে আরেকটা আছে কি ডিসপ্লেসিটি কত, এগুলো ইম্পর্টেন্ট আছে প্রশ্ন অতি সংক্ষিপ্তের মধ্যে আসছে। যেমন টেক্সটাইল প্রিন্টিং বলতে কি বোঝায়, যেটা হচ্ছে প্রিন্টিং এর সংজ্ঞাটাই, তারপরে থিকেনার, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, থিকেনার বলতে কি বোঝায়। এই থিকেনার প্রশ্নটাই কিন্তু পরীক্ষা হয়তো অতি সংক্ষিপ্ত নয় সংক্ষিপ্ত, দুই দিকে আসে, আর দুই দিক থেকে আসতে পারে, হয়তো অতি সংক্ষিপ্ত দিতে পারে নয়লে সংক্ষিপ্ত দিবে। ঠিকেনার বলতে কি বোঝায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিকেনারটা ব্যবহার করা হয় কিসে, এমন একটু বলতো ঠিকেনার। ঠিকেনার হচ্ছে আপনার একটা একটা ঘন আঠালো পদার্থ আর কি, আঠালো যা পদার্থ, প্রিন্টিং, এটা হচ্ছে আপনার ড্রাইং এর সাথে মিশানো হয়, প্রিন্টিং এর সাথে মিশানো হয়, যা পানির সাথে মিশে ঘন আঠালো পেস্ট তৈরি করে আর কি। এটা হচ্ছে আমরা যখন কাপড়ে প্রিন্ট করব তখন এই ঠিকানাটা ব্যবহার করা হয়, যাতে কাপড়ে যখন যে স্থানে আমরা প্রিন্টিং ডিজাইনটা ফুটিয়ে তুলব ওই স্থানে এই ঠিকানাটা ব্যবহার করা হয়, যাতে কাপড়ের মধ্যে রংটা ছড়িয়ে ছিটিয়ে না যায়, সেই জন্য না এই যায়, ঠিকানাটা ব্যবহার করা হয় প্রিন্টিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে আর কি, আর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, এটা পরীক্ষার সময় এই ইয়েগুলা এটা আসে। কিন্তু সেটা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের আর একটা জিনিস, যেটা হচ্ছে ডাইং প্রিন্টিং এর মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে তোমার কি বলে রচনামূলক এবং সংক্ষিপ্ত, রচনামূলক সংক্ষিপ্ত দুই দিকে কিন্তু এটা ইম্পর্টেন্ট, বড় বড় মতো এগুলি পরীক্ষার সময় কিন্তু আসে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলি আসে, একদম কমন একটি প্রশ্ন ধরতে গেলে এগুলি পরীক্ষার সময় বারবার এগুলি আসে, ডাইং প্রিন্টিং এর মধ্যে পার্থক্য, এটা সংক্ষিপ্ত না হয় রচনামূলকে এটা থাকবে। রচনামূলক যেটা বলছি, রচনামূলক আকার আসলে সেক্ষেত্রে তোমাদের পার্থক্য কিছু বেশি দিতে হবে, 10টা মিনিমাম, তোমার নিম্নে তোমার 8টা দিতে হবে, 8টা 10টা। এগুলো এই ডাইং প্রিন্টিং এর পার্থক্য গুলো ছোট ছোট আছে, এগুলো অনেকগুলো আছে ছোট ছোট, তোমার 10টা করে দিতে পারবা, 10টা, এখন বইয়ের মধ্যে 17টা আছে, এখান থেকে তুমি বাছাই করে তোমার যেটা সহজ লাগে যে যেগুলা এরকম করে 8টা বা 10টা দিয়ে দিবা। আর সংক্ষিপ্ত যদি আসে সেই ক্ষেত্রে সংক্ষিপ্তের ক্ষেত্রেও তুমি হয়তো কমায় দিতে পারো, তবে কমায় না দেওয়াই ভালো হইবো, কারণ হচ্ছে এগুলি পার্থক্য গুলো একদম ছোট ছোট, সেক্ষেত্রে যদি তুমি 6টা 8টা থেকে যদি 6টা করো তাহলে সংক্ষিপ্তের ক্ষেত্রে যদি 6টা দাও তাহলে একদম ছোট দেখা যাবে। কারণ এই যে দেখেন এখানে যেমন দেওয়া আছে, ডাইং এ সাধারণত একটি রং ব্যবহার করা হয়, প্রিন্টিং এ একটি রং প্রয়োজন হয় না, এক বা একাধিক রং প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখেন ডাইং নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন হয়, প্রিন্টিং নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন হয় না, শুধু এটার হয় আর এটা হয় না, এরকম করে অনেকগুলো দেখেন এখানে ছোট ছোট দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে যদি আপনি সংক্ষিপ্তের ক্ষেত্রে যদি আপনি 6টা উঠে দিলেন তাহলে একদম ছোট হয়ে যায় না, 4 মার্কের জন্য ছোট দেখা যায়। একটু যেহেতু এগুলি ছোট ছোট সেক্ষেত্রে এগুলোর 8টে সংক্ষিপ্ত আসলেও 8টা দিয়ে রচনামূলক আকার আসলে চেষ্টা করবেন 10টা দেওয়ার জন্য, কারণ ছোট আছে এগুলো সহজ আছে দিতে পারবেন। ঠিক আছে, এই ডাইং প্রিন্টিং এর পার্থক্যটা তো আপনার আগেও পড়ছেন নাকি?
পারবেন না? জি স্যার পারবো। আচ্ছা, এটা হচ্ছে আর একটা জিনিস আছে এই অধ্যায়ের, যেটা হচ্ছে প্লোসারটা, পটনের যে একটা প্লোসার আছে, এই প্লোসারটাও কিন্তু আপনার দুই দিকে আসে, যেটা হচ্ছে রচনামূলক এবং সংক্ষিপ্ত। তবে সংক্ষিপ্ত মানে প্লোসারটা বেশিরভাগ সংক্ষিপ্ত আসে, এইয়ার মধ্যে এই বইয়ের মধ্যে সংক্ষিপ্তের মধ্যে এই ইয়াটা আসে, প্লোসারটা আসে। এতে প্লোসারটা আগেও আপনারা পড়ছেন এবং এটা পড়া আছে, যেটা হচ্ছে ইন্সপেকশন অফ গ্রে ক্লথ, স্টিচিং, শেয়ারিং, ডিসাইজিং, ওয়াশিং, স্কোয়ারিং, ব্লিচিং, শাওয়ারিং, ওয়াশিং, স্ট্রেটারিং, প্রিন্টিং, এগুলোর আবার কোনটা কি সেটাও জানা আছে। যেমন হচ্ছে ইন্সপেকশন অফ গ্রে ক্লথ, এটা কি একটু পাঁচ জানা বলেন তো। পাঁচ জানা আছেন? জানা নাই? আচ্ছা, তামিম বলেন, তামিম। জি স্যার, ইন্সপেকশন অফ গ্রে ক্লথ এটা কি বলেন? ইন্সপেকশন মানে পর্যবেক্ষণ, মানে মানে পর্যবেক্ষণ, হ্যাঁ, আর কাপড়ের ইন্সপেকশন অফ মধ্যে কোনো, মানে কাপড় হ্যাঁ পর্যবেক্ষণ করা। হ্যাঁ কাপড় পর্যবেক্ষণ করা, কাপড়ের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেটা পর্যবেক্ষণ করা, পরীক্ষা নিরীক্ষা করা আর কি, সেটা হচ্ছে ইন্সপেকশন অফ গ্রে ক্লথ। স্টিচিং, স্টিচিংটা কি? সেলাই করা, সেলাই করা, জোড়া দেওয়া, সেলাই করে কাপড়টাকে লম্বা তৈরি করার জন্য সেটা কি কাপড়টাকে সেলাই করে। আর সিঞ্জিং, সিঞ্জিং মানে পোড়ানো। হ্যাঁ, আলগা সুতা বা আঠাকে কি করে, এটা বানানো পুড়িয়ে ফেলে সুতা এবং পুড়িয়ে কাপড় ফেলে, মসৃণ করে। হ্যাঁ মসৃণ করে। এগুলো তো পারবে নাকি ইমন? ইমন বলেন তো একটু, ক্যালেন্ডারিং টা কি বলেন ইমন? ক্যালেন্ডারিং, ক্যালেন্ডারিং, ক্যালেন্ডারিং এর বাংলা অর্থ হচ্ছে আয়রনিং করা, যেটাকে বড় রোলার আয়রন সাথে করা, যেটা আমরা, আমরা এটা আয়রন করি এটা আমরা, ক্যালেন্ডারিং ইন্ডাস্ট্রির আমি ক্ষেত্রে, বুঝছি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা হচ্ছে রোলারের মাধ্যমে আর কি, বড় বড় রোলারের রোলার মাধ্যমে মাধ্যমে যেটা, কাপড়গুলোকে হ্যাঁ তাপ ও চাপের সাহায্যে তারপর আয়রন চাপের করা মাধ্যমে হয়। আয়রন করে আর কি। আর আমরা যেটা বাসা বাড়িতে করে থাকি, ছেড়ে দিয়ে আর কি যেটা করি আর কি, আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তা সেটা সম্ভব না। সেই ক্ষেত্রে একটা মানে রোলারের মাধ্যমে তাপ এবং চাপের প্রয়োগ করে কাপড়টা কি করতে হয়, আয়রনিং করতে হয় আর কি। আর স্ট্রেটারিংটা কি? স্ট্রেটারিং হচ্ছে আপনার কাপড়ের দুই প্রান্ত টানটার অবস্থা ধরে রাখা। হ্যাঁ, টানটানো অবস্থায় ধরে রাখে কাপড়টা যাতে কুচকে না যায়, সেক্ষেত্রে টানটানো অবস্থায় দুই পাশে ক্লিপ আছে, ক্লিপের মাধ্যমে কাপড়টাকে দুই পাশ থেকে কি করে টানটানো অবস্থায় রাখা হয়, যাতে কাপড়টা কি কুচকে না যায়, যেটুকু সে কাপড়ের প্রসারিত হওয়া ততটুকুই হবে আর কি। এই তো, এটা এগুলো তো পারবেন নাকি? তো আগেও পড়ছেন, এটা বারবার এই প্রসারতে পড়া দেওয়া থাকে, সেক্ষেত্রে এটা এগুলি কিন্তু কি ইম্পর্টেন্ট। যেমন প্রথম অধ্যায়ে কয়েকটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট আছে, রচনামূলক, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, প্রথম অধ্যায়টা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, এগুলো হচ্ছে আমার প্রথম অধ্যায়ে মোটামুটি, ঠিক আছে, এই প্রশ্নগুলো আছে যেটা আমরা প্রথম অধ্যায়ে যে এগুলা আছে এগুলা পড়ে ফেলবেন। আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে আমি এটা ইয়েতে আনি নাই স্লাইডে, যেটা হচ্ছে ঠিকানার কার্যবলী, রচনামূলক আকারে ঠিকানার কার্যবলী কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিকানার কার্যবলী হয়তো টাইম ফিটিং এর মধ্যে পার্থক্য, আর না হয় প্লোসার, আর না হয় হচ্ছে ঠিকানার কার্যবলী, এই প্রশ্ন, এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন একদম আপনার পরীক্ষার সময় আসবেই, জি স্যার, রচনামূলক আকারে, রচনামূলক আকারে আর কি। আর যদি হয়তো সংক্ষিপ্তের মধ্যে আপনার ক্লোসারটা দিয়ে দিতে পারে, অথবা আপনার পার্থক্যটা দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে হয়তো এখান থেকে দুইটা থেকে একটা সংক্ষিপ্ত দিয়ে দিল, আর রচনামূলক ঠিকানার কার্যবলীটা দিয়ে দিল। এই ঠিকানার কার্যবলীটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, ঠিকানার কার্যবলী মনে হয় আপনার বইতে দেওয়া আছে, কয়টা পয়েন্ট দেওয়া আছে, 12টা পয়েন্ট আছে, এখান থেকে যেখানে সহজ দেখে একদম ছোট দেখে 8টা পয়েন্ট আপনারা পড়ে রাখবেন, ঠিক আছে? জি স্যার, মোটামুটি এই অধ্যায় ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, আগামী ক্লাসে আমরা আবার নেক্সট অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে?
জি স্যার। তাহলে ইমন শুক্রবারে আসবেন নাকি? আমি কালকে আসতেছি সকালে। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারে দেখা হবে, শনিবারে সকালেই চলে আসি। হ্যাঁ, আগের ওই যে আচ্ছা 8টা চলে আসি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।